আরে অরুণ, গঙ্গা দীপশিলাকে মারলে কেন? ভৈরবীকে অরুণের সাথে ঝগড়া করতে বলেছিলাম, ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য দেবসেনাকে চর মেরেছে। মনে হচ্ছে ভৈরবী এবার নিজের খেলা শুরু করেছে। দেবসেনা, দেবসেনাকে মারলে কেন? আমি জিজ্ঞেস করছি তো, মুখ বন্ধ করে কেন দাঁড়িয়ে আছো? দেবসেনা এমন কি ভুল করেছে যার জন্য তুমি ওকে মারলে? বেচারা ছেলে মানুষ, তোমাকে ভালোবেসে হার তৈরি করে তোমাকে পড়িয়েছে, তাতে খুশি হওয়ার বদলে তুমি এরকম করছো? কি ভাবছো কি তুমি? পিসি এমন কি ভুল বলেছে যে ওরকম ভাবে তাকিয়ে আছো? আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি, তুমি আর আগের মতো নেই, অনেক বদলে গেছো তুমি। সীতার ব্যাপারটায় আমি অন্যায় করেছি বলে এতদিন চুপ করে রয়েছি, তার মানে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? আমার ওপর যদি রাগ হয় সেটা আমার ওপর দেখাও। তোমার এত কিসের অভিমান যে তুমি তোমার রাগ আমার মেয়ের ওপর দেখাচ্ছ? এই শোনো, আমার সাথে অন্যদের সাথে তোমার যেমন ইচ্ছে তুমি তেমন ব্যবহার করো, কিন্তু আমার মেয়ে দেবসেনার সাথে কোনো রকম দুর্ব্যবহার আমি সহ্য করব না। দেবসেনাকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ও এমন কি ভুল করেছে যার জন্য তুমি ওর গায়ে হাত তুললে? উত্তর দাও। আরে ও তো গঙ্গাই না, গঙ্গার রূপ ধরে আসা নন্দিনী। গঙ্গার রূপ ধরে ও এই বাড়িতে রয়েছে। সবাই যাতে ওর আসল রূপ দেখতে পায়, তাই যে সঞ্জীবনী গাছের পাতা সাপ সহ্য করতে পারে না তা দিয়ে মালা তৈরি করে দেবসেনাকে দিয়ে ওর গলায় পরালাম। আরে নিজের রূপটা সবার সামনে চলে আসবে তাই রেগে গিয়ে ওকে মেরেছে। ওকেই বাড়ি থেকে তাড়াও তোমরা, তাড়াতাড়ি। আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না, তোমার এত অহংকার হয়ে গেছে আজকাল। আমার কথার কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়েই আছো, কোনো কিছু যায় আসে না না তোমার? তোমার মনটা কি পুরো পাথর হয়ে গেছে? এরকম ব্যবহার করবে যখন ঠিক করে নিয়েছ, তাহলে তোমার এই বাড়িতে আর জায়গা নেই। বেরো, যাও। যাক বাবা, এতদিনে একটা কাজের কাজ হয়েছে। কি স্পর্ধা তোমার, আমার মেয়ের গায়ে হাত তুলেছ, উঠে দাঁড়াও। এই আমার বাচ্চা মেয়েটাকে কষ্ট দিয়েছ তুমি, এই বাড়িতে আর তোমার কোনো জায়গা নেই। যার মনে কোনো রকম মায়া মমতা নেই তাকে নিজের বউ বলে মানি না। আর একটা মিনিটও এখানে থাকবে না তুমি, বেরিয়ে যাও। এই বেরোতে বলছি তো। আরে আমি জিতে গেলাম, আমি জিতে গেলাম, আমি জিতে গেলাম, আমি জিতে গেলাম। দেবসেনা, গঙ্গা হেরে গেছে। গঙ্গা, আমাদের দুজনের ঝগড়া হলে
বাবা তোমার দিকে থাকবে নাকি আমার দিকে থাকবে সেটা জানতে চেয়েছিলে, সেই জন্য আমরা একটা খেলা খেললাম আর এই খেলার মধ্যে তুমি আমায় চড় মারলে। এখন বুঝতে পারলে তো যে আমার বাবা সব সময় আমার দিকেই থাকবে। আরে ও পোড়ার মুখী, পুরো খেলাটাই নষ্ট করে দিলি। গঙ্গা, বাবা যে কোনো কারণের জন্য আমাকে কখনো ছেড়ে দেবে না আমি জানি। এই বাজিতে আমি জিতে গেছি, তাই আমাকে তুমি 100 টাকা দেবে। কি বলছো তুমি দেবসেনা? গঙ্গা রেগে গিয়ে তোমার গায়ে হাত তোলেনি? বাবা, গঙ্গা আমাকে শুধুই ভালোবাসতে জানে, আমার উপর রাগ করতে জানে না। এসব আমরা প্ল্যান করে একটা ড্রামা করেছিলাম বাবা। চোখের সামনে যারা থাকে তাদের মারা যায়, কিন্তু যারা মনের মধ্যে থাকে তাদেরকে মারা যায় না বাবা। আমি তো গঙ্গার মনের মধ্যে আছি বাবা। আমার মেয়ে তোমায় যতটা বুঝেছে গঙ্গা, আমি তোমায় ততটা বুঝতে পারিনি। তোমার উপর শুধু শুধুই মাথা গরম করলাম আমি। আমার দয়া করে ক্ষমা করো গঙ্গা। বাবা, এটা আমাদের গঙ্গা। গঙ্গা এ বাড়ির সবাইকে ভালো রাখা ছাড়া কাউকে দুঃখ দেবে না বাবা। আমরা কিছু ভুল করে থাকলে ও সেটাকে কখনো মনে রাখে না বাবা। তোমার কাছে আমি শুধু একটা জিনিস চাইবো বাবা, গঙ্গার উপরে কখনো সন্দেহ করো না, কারণ এটা করা আর ঠাকুরকে সন্দেহ করা এক জিনিস। বাবা, গঙ্গার উপর আর কোনোদিন সন্দেহ করো না বাবা। গঙ্গাকে তুমি আর কখনো সন্দেহ করবে না বলো? আমি আর কোনোদিন সন্দেহ করব না মা। থ্যাঙ্কস বাবা। চলো গঙ্গা, এসো। আরে দেবসেনা, ওর ব্যাপারে না জেনে এবাড়ির সকলকে তুমি বড় বিপদের মুখে ঠেলে দিলে। এবারে ও যে এবাড়ির লোকেদের সাথে কি করবে তা ওই জানে। তার মানে এইসব তোর কাজ? গঙ্গা, এসো গঙ্গা। ভৈরবী বাড়ি ছেড়ে যাওয়ার মতন ব্যবস্থা করলো, দেবসেন আবার সেটা পণ্ড করে দিল। ঠিক আছে, মনে হয় না ভৈরবী এত সহজে হাল ছাড়বে। ও অরুণের সঙ্গে ঠিক ঝগড়া করবে, তারপরেই বাড়ি ছেড়ে ও যাবে। দেখি না কি হয়। হ্যাঁ, আমি তোমাকে হঠাৎ করে চড় মারলাম, সরি দেবসেনা। আমাকে যখন আদর করো তাই আমাকে মারার অধিকারও তোমার আছে। তোমার যখন ইচ্ছে তুমি আমাকে শাসন করতে পারো। তোমার মাথা গরম করিয়ে দিয়েছিলাম বলে এই গেলেও চড় মারো গঙ্গা। মারো। এত ছোট বয়সে তুমি এত কিছু কি করে বোঝো দেবসেনা? এসব
তোমার সাথে আমি যখন সব সময় থাকি তাহলে ভালো শিক্ষাটা তো তোমার থেকেই শিখেছি আমি, তাই না? কি আমি কিছু ভুল বললাম বলো? তোমার এই ভালোবাসার সামনে সবাই হেরে যাবে দেবসেনা। আচ্ছা, তুমি তোমার বাবার কাছে মিথ্যে বললে কেন? তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তুমি সব সময় আমার সাথে থাকবে গঙ্গা। এরপর থেকে আর কোনোদিন আমি তোমার অপছন্দের কোনো কাজ করব না, প্রমিস। আমি জানি আমার সঙ্গে খেলা খেলছিল জানো কি, কিন্তু ওর খেলায় আমি বেঁচে গেছি। এবার আমি খেলবো আর জানো কি দেখবে।